আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আলোচনায় থাকবে সিয়াটন 20 mg নিয়ে। এই সিয়াটন 20 mg ওষুধটি এসিআই ফার্মাসিউটিক্যালস একটি প্রোডাক্ট। তো এসিআই ফার্মাসিউটিক্যালস বর্তমান সময় জনপ্রিয় কোম্পানি এবং এদের র মেটেরিয়ালস অত্যন্ত গুণগত মানের হয়ে থাকে। তো সিয়াটন 20 mg এই ওষুধটি সাধারণত কোন কোন ইন্ডিকেশন থেকে তাহলে খাবেন সেই বিষয়টি প্রথমে আমি আলোচনা করে নিচ্ছি। সিয়াটন 20 mg এটা পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, সাধারণত বিশেষ সময়ে যে সমস্ত পুরুষদের শক্ত হওয়া সমস্যা রয়েছে কিংবা হঠাৎ করে নরম হয়ে যায় কিংবা দ্রুত আউট হয়ে যাওয়া এই ধরনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। তো সিয়াটন 20 mg এই ওষুধটি এই যে সমস্ত পুরুষরা দেখা যাচ্ছে যে আপনাদের এই ধরনের সমস্যা ছাড়াও অনেকে দেখা যাচ্ছে যে আপনাদের আকাঙ্ক্ষায় কম, আপনাদের বিশেষ মুহূর্তে আপনি আপনার ওয়াইফের সাথে আছেন কিন্তু আপনার ভিতরে কোনো আকাঙ্ক্ষা আসছে না, তো এই ধরনের আকাঙ্ক্ষা না আসার কারণেও এই ওষুধটি আপনি খেতে পারবেন। তো এই ওষুধটি আপনি যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন। তবে সতর্কতামূলক হচ্ছে সাধারণত যারা ডায়াবেটিস রোগী, হৃদরোগে ভুগছেন তারা কখনোই এই ধরনের ওষুধ খাবে না, কিংবা কিডনি সমস্যা ভুগছেন তারা এগুলি থেকে দূরে থাকবেন। তো এই ওষুধটি খাওয়ার নিয়মটি হচ্ছে আপনার এই ওষুধটি সাধারণত আপনি যখন আপনার বিশেষ মুহূর্তের সময় কাটাবেন ঠিক তার আধা ঘন্টা পূর্বে আপনি এটি দুধের সাথে মিশিয়ে খেতে পারেন, সেক্ষেত্রে ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে এটি সাধারণত মাসে আপনি 1 থেকে 2 বারের বেশি কখনোই খাবেন না, কারণ এটি ওয়ান টাইম এটেড ট্যাবলেট, এগুলো বেশি খেলে অনেক সময় সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খাওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ। যদি আপনারা এই ধরনের ওষুধ খাওয়ার সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন, তাহলে আপনাদের জন্য কোনো হুমকি থাকবে না। এবং এই ওষুধটি সাধারণত আপনার দাম পড়বে পার পিস 60 টাকা, এটা যেন ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন। তবে আপনাদেরকে মনে রাখতে হবে এই ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই আপনাকে ডোজটি ঠিকমতো মেনটেন করতে হবে, কারণ আপনি যখন আপনি ওষুধ যখন খাবেন ঠিক তখন যদি আপনি গরম দুধ কিংবা ডিম টিম সাথে খান সেক্ষেত্রে অনেক উপকার পাবেন। এটি খাওয়ার পর যদি কারো মাথা ব্যথা করে সেক্ষেত্রে আপনার হাঁপা ট্যাবলেট খেয়ে নিতে পারেন। তবে এই ধরনের ওষুধ খাওয়া থেকে বিরত থাকা সবথেকে বুদ্ধিমানের কাজ। সাধারণত ওষুধ ছাড়া ভালো হওয়ার কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে আপনার নিয়মিত এক্সারসাইজ করা, আপনার সহপাঠীর সাথে ভালো সম্পর্ক রাখা, নিজেদের মধ্যে যেন সন্দেহ ভাজন কোনো সম্পর্ক তৈরি না হয়, সবসময় আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকা এবং ভিটামিন সমৃদ্ধ খাবার খেলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তো বন্ধু সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।